হাই গাইজ ওয়েলকাম টু সৌরভ অমনিভাস ইউটিউব চ্যানেল আজ আলোচনা করবো পিএসসি ডাব্লিউ সিলেবাসটা নিয়ে তো কিছুদিন আগে পিএসসি ডাব্লিউ অপশনাল ইংলিশের সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম এবং অনেকেই রিকোয়েস্ট করেছিল সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে ভিডিও বানানোর জন্য তাই তোমাদের রিকোয়েস্টের জন্যই সম্পূর্ণ ভিডিওটা বানাচ্ছি তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা দেখার পরে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সম্পূর্ণ ডেটা জানতে পারবে তাদের ফিস কত লাগে আর কি কী কারণে কেউ রিজেক্ট হতে পারে কি কি কারণে মানে তাকে এ করা হতে পারে তার ইনকাম ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে কি কি কারণে তার কুশনগুলো কি থাকে যাবতীয় ডেটা ফর্ম ফিস কত লাগে সব কিছু নিয়েই বলবো তো প্রথমেই বলি এই যে ডাব্লিউ এখানে চারটে ভাগে বা চারটে গ্রুপে ভাগ করা হয়েছে এ বি সি ডি তবে প্রতিটা এক্সাম দিতে গেলেই আগে প্রথমে প্রিলি এক্সাম দিতে হয় এবং প্রিলি এক্সামটা হয় এমসিকিউ টাইপ এবং প্রিলিতে যারা কোয়ালিফাই করে তাদেরকে মেন এক্সামে ডাকা হয় তবে মেনটা হয় ডেসক্রিপটিভ মেনটা সেখানে আর এমসি টাইপ হয় না সেখানে ডেস্ক্রিপটিভ হয় এরপরে কেউ যদি ক্লিয়ার করে তাকে পার্সোনালিটি টেস্টের জন্যও ডাকা হয় অপশনাল দেওয়ার পরে এবং অপশনালটা দিতে হয় কেবলমাত্র গ্রুপ এ এবং বি এর জন্য এক্ষেত্রে মার্চ এবং এপ্রিল দু হাজার একুশ এই সময় এক্সামটা নেওয়ার কথা ছিল প্রিলিটা কিন্তু ভোটের কারণে এটাকে পোস্টপোন করা হয়েছে এবারের জন্যই শুধুমাত্র এরপরে এখানে এক্সিকিউটিভ বা কী মানে ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ এবিসিডি কাদের কী পোস্ট এবং কীরকম পে করা হয় সেটার একটা ওরা একটা প্রফর্মা দিয়ে দিয়েছে তো গ্রুপ এটা প্রথমে বলি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এখানে পে করা হয় ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো পর্যন্ত এবং এটাকে ইনক্রিজ করা হয় এম এ ডি এইচ আর এ এই বেসেসে তারপরটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব রেভিনিউ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস এক্ষেত্রেও পে সেম করা হয় তারপরটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু পে সেম অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে সবাইকেই সেম পে করা হয় এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস এক্ষেত্রেও কিন্তু পে করা হয় সেম তো এরপরে আছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস ফুড সাপ্লির ক্ষেত্রেও তাই সেম পে করা হয় এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল তো এক্ষেত্রেও কিন্তু পোস্ট সেমই মানে মাইনে কিন্তু এক্ষেত্রেও সেম তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এক্ষেত্রে গ্রুপ বিতে চলে যাচ্ছি গ্রুপ বি ক্ষেত্রে কিন্তু পুলিশ সার্ভিস সম্পূর্ণ গ্রুপ বিটা হচ্ছে পুলিশের ওপরে ছেড়ে দেওয়া হয়েছে তবে এক্ষেত্রেও কিন্তু মাইনে সেম রাখা হয়েছে এরপরে চলে যাচ্ছি গ্রুপ সি গ্রুপ সির ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট তারপরে ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম তারপরে ডেপুটি সুপারিনটেনডেন্ট আর সেন্ট্রাল কারেকশনাল হোম এক্ষেত্রে কিন্তু পে করা হয় বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লক্ষ ন হাজার আটশো পর্যন্ত এরপরে হচ্ছে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার এক্ষেত্রেও কিন্তু মাইনেটা একটু কমেছে উনচল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ দু হাজার আটশো পর্যন্ত এরপরে হচ্ছে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস তো এক্ষেত্রে পে করা হয় সেম আগেরটার মতনই উনচল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ দু হাজার আটশো তারপর বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস তারপর ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার এক্ষেত্রে কিন্তু সবের ক্ষেত্রেই সেম মাইনেটা সেম রাখা হয়েছে তারপর হচ্ছে জয়েন্ট রেজিস্টার বেঙ্গল স্টেট কাউন্সিলার ডেপুটিস এগুলো বিভিন্ন পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার চিফ কন চিফ কালেক্টর কারেকশনাল সার্ভিসেস আচ্ছা এইভাবে গ্রুপ সিতে রাখা হয়েছে এরপরে চলে যাচ্ছি গ্রুপ ডি গ্রুপ ডির ক্ষেত্রে ইন্সপেক্টর করা হয়েছে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস তারপরে হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এখানে আমি একটা মিস্টেক বলেছিলাম যে ডিপার্টমেন্ট গ্রুপ ডির ক্ষেত্রে এখ পোস্টে বিভিন্ন ক্লার্ক পোস্টে ক্লার্ক পোস্ট ছাড়াও বিভিন্ন এ আছে ইন্সপেক্টর পোস্টও আছে গ্রুপ ডিতে পঞ্চায়েত পোস্ট আছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আছে ঠিক আছে এইভাবে এদের কিন্তু পে করা হয় বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো এক্ষেত্রেও তাই সেম হয়েছে তো এগুলো হলো গ্রুপ ডির পোস্ট তো গ্রুপ ডি জেনে গেলাম এবারে কীরকম ভ্যাকেন্সি থাকে ভ্যাকেন্সিটা ওরা ওদের নিজেদের মতো প্রতিবার বার করে এবং প্রতিবার জানিয়ে দেয়া হয় আগে থেকে কোনো নির্দিষ্ট স্পেসিফিক ভ্যাকান্সি এইভাবে বলা হয় না দ্য নাম্বার অফ ভ্যাক্যান্সিজ ইন ডিফারেন্ট সার্ভিসেস অ্যান্ড পোস্ট টু বি ফিল্ড আপ অন দ্য রেজাল্ট অন দ্য এক্সামিনেশন উইল বি অ্যানাউন্সড ইন ডিউ টাইম সঠিক সময় ওরা সেটাকে জানিয়ে দেয় পোস্ট মানে প্রিলি এক্সামের দিন পরে বা মেন্স এক্সামের পরে ওরা কিন্তু ওদের মতো জানিয়ে দেয় পিএসসি নিজে থেকেই জানিয়ে দেয় তারপর রিজার্ভেশন অর্থাৎ কাকে কতটা মানে কাস্ট অনুযায়ী এ করা হয় প্রিজার্ভ করা হয় কার পোস্ট তো কেউ যদি এসসি এস অথবা ওবিসি হয় সেক্ষেত্রে তাকে এসসি এস ক্ষেত্রে বেশি পোস্ট মানে এ করা হয় রিজার্ভেশন দেয়া হয় এছাড়া কেউ যদি পিডব্লিউডি হয় অর্থাৎ পার্সান উইথ ডিসাবিলিটিস অর্থাৎ কারো যদি প্রতিবন্ধকতা থাকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত অথবা চল্লিশ পার্সেন্টের ওপরে তাকে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা দেয়া হয় এছাড়া কারো যদি চোখের সমস্যা হয় সেক্ষেত্রেও তাকে কিছুটা সুযোগ সুবিধা দেয়া হয় তো এইটা চলে গেল রিজার্ভেশন এবারে রিজার্ভেশন এছাড়া আর কি আছে এছাড়া কেউ যদি কোনো স্পোর্টস পার্সন হয় অর্থাৎ খেলার সাথে যদি যুক্ত থাকে তাহলে সেও কিন্তু ছাড় পেয়ে থাকে তবে তাকে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কোনো একটা এরকম একটা হাই লেভেলে খেলেছে এরকম একটা সার্টিফিকেট তার কাছে দেখাতে হবে এবং সেই খেলাগুলো বিভিন্ন অ্যাথলেটিক্স আছে সুইমিং আছে ব্যাডমিন্টন বাস্কেটবল ক্রিকেট বিভিন্ন খেলার নাম বলে দিয়েছে টেনিস গলফ এরকম বিভিন্ন ধরনের খেলা আছে বক্সিং তো এই খেলাগুলো কিন্তু তাকে খেলতে হবে অথবা তাকে একটা অ্যাওয়ার্ড থাকতে হবে তার ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেমন কিছুদিন আগে হিমা দাস ডিএসপি পদে আসামের ডিএসপি পদে নিয়োগ হলেন তার খেলার জন্য তো এরপরে হচ্ছে কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান লাগবে এ ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ তাকে একটা ইউনিভার্সিটি সার্টিফিকেট দেখাতে হবে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট লাগবে আর কি কি লাগবে অ্যাবিলিটি অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি তাকে বাংলা পড়তে জানতে এবং বলতে সক্ষমতা রাখতে হবে তাকে আর কী হবে দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য রিকোয়েসেড কোয়ালিফিকেশানস বাই দ্য ক্লোজিং ডেট অফ সাবমিসিং অফ অ্যাপ্লিকেশান তাকে টাইম মতো কিন্তু সাবমিট করতে হবে দেরি করে সাবমিট করলে ফর্মটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা এজ এরপর থেকে গুরুত্বপূর্ণ হলো এজ অনেকেই এজ নিয়ে কনফিউজ থাকে যে কত বছর পর্যন্ত আমি অ্যাপ্লাই করতে পারবো বা কত বছর হলে আমি অ্যাপ্লাই করতে পারবো তো সব থেকে লোয়েস্ট অ্যাপ্লিকেশন মানে তার অ্যাপ্লাই করার ক্ষমতা হচ্ছে একুশ বছর অর্থাৎ গ্র্যাজুয়েশান মানেই আমরা জানি একুশ বছর হয়ে যায় গ্র্যাজুয়েশান কমপ্লিট করে সে যখন দেবে তার এমনিতেই কুড়ি একুশ হয়ে যাবে এবং কুড়ি বছরের জন্য দিতে পারবে তারা গ্রুপ বি পোস্টের জন্য দিতে পারবে অর্থাৎ পুলিশের জন্য তারা কুড়ি বছর হলেই তারা দিতে পারবে এখানে কি একুশ বছর মিনিমাম লাগবে এবং মোর দ্যান থার্টি সিক্স ইয়ার্স ছত্রিশ পর্যন্ত সে দিতে পারবে ছত্রিশ বছর পর্যন্ত হায়েস্ট লেভেল পর্যন্ত দিতে পারবে আর কেউ যদি গ্রুপ বি পোস্টের জন্য দেয় অর্থাৎ পুলিশের জন্য তখন তার কুড়ি বছর বয়স হলেই সে সেই এক্সামটা দিতে পারবে এরপরে চলে যাচ্ছি এবারে এজেরও কিছু এ আছে রিজেক্সেশান আছে আচ্ছা তাকে এজ প্রুভ করতে হবে কিন্তু মাধ্যমিক অথবা ইকোয়াভ্যালেন্ট সার্টিফিকেট দিয়ে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এই অ্যাডমিট অ্যাডমিট কার্ড শো করাতে হবে অথবা তার সমতুল্য কোনো কিছু যেটা দিয়ে তার বয়সটা প্রুভ করা যাবে সেরকম কিছু এটা শো করাতে হবে এখানে এজ রিল্যাক্সেশান এতে কিছু ছাড় পাওয়া যাবে এসসি বা এস বা বিসি ব্যাকওয়ার্ডের কাজ যদি হয়ে থাকে তারা কিছু ছাড় পেয়ে থাকে কীরকম ছাড় পেয়ে থাকে পাঁচ বছর ছাড় ফর এসসি এসটি ক্যান্ডিডেট বাই থ্রি ইয়ার্স এসটি হলে তিন বছর এবং আদার ব্যাকওয়ার্ডেড কাজটা কিন্তু এক্ষেত্রে কিছু ছাড় পায় না এবং কেউ যদি মানে এ হয় ওই পিডব্লিউডি হয় অর্থাৎ পার্সন উইথ ডিসঅাবিলিটি হয়ে থাকে তাহলে তাকে কিন্তু কিছুটা ছাড় দেওয়া হয় তাকেও কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত সে এক্সামটা চাইলে দিতে পারে সে যদি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রেই হয়ে থাকে একমাত্র তারপর হচ্ছে স্পেশাল ক্যান্ডি স্পেশাল ক্যান্ডিশনস স্পেশাল ক্যান্ডিশন্সে এখানে কি বলেছে এরপরে বলেছে স্পেশাল কন্ডিশনস কিছু ওদের কন্ডিশনস দিয়ে দিয়েছে কী কী কন্ডিশান মানে কী কী ওদের ফলো করতে হবে বলেছে কেউ যদি গ্রুপ বিয় জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে তাকে কিন্তু একটা হাইটের এটা রাখতে হয় একটা হাইট লিমিটেড হাইট চাই সেই হাইটটা হচ্ছে ওয়ান মিটার আর এটা হচ্ছে মেলেদের জন্য ফর মেল ক্যান্ডিডেট আর সে যদি ফিমেল হয় তাহলে ওয়ান মিটার তার কিন্তু হাইট থাকতে হবে এছাড়া গোর্খা বা অন্যান্য আদিবাসী সম্প্রদায়দের জন্য কিছুটা ছাড় দেওয়া হয় তাদের সেক্ষেত্রে কিছুটা ছাড় থাকে তো এগুলো হচ্ছে স্পেশাল কন্ডিশন যেগুলো ফলো করতে হয় আর আর কি হচ্ছে এক্ষেত্রে কেউ যদি ফিল করতে চায় তাকে কিন্তু বাংলা ভাষা এবং ইংরাজি ভাষায় দক্ষতা থাকতে হবে অর্থাৎ তাকে তার মাতৃভাষা বাংলা বা কেউ যদি নেপালিও হয়ে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে মানে তখন সেক্ষেত্রে তাকে ইংলিশ অপশনাল হিসাবে নিতে হয় তো এগুলোই কিছু ওদের কন্ডিশন দেয়া আছে মানে আগে মূলত গ্রুপ বিয়ের জন্য বেশি কন্ডিশনটা ফলো করে না তাদের হাইটটা মেনশন করে দেয়া থাকে বাকিদের ক্ষেত্রে অতটাও সেরকম থাকে না সিম্পলিসিটি থাকে অতটা তারপরে হচ্ছে এরপরটা হচ্ছে চয়েস অফ গ্রুপ অফ সার্ভিসেস অ্যান্ড অ্যালটমেন্ট সেক্ষেত্রে তাকে কিছু নির্দেশ দিয়ে দেয়া হয় অর্থাৎ কেউ চাইলে গ্রুপ এ বি সি ডি চারটের জন্যই অ্যাপ্লাই করতে পারে কিন্তু সে যখন মেন এক্সাম দিতে যাবে প্রিলি কোয়ালিফাই করার সময় প্রিলি কোয়ালিফাই করার পরে তখন তাকে কিন্তু সিলেক্ট করতে হবে সে গ্রুপ বির জন্য পোস্টের জন্য অ্যাপ্লাই করবে না করবে না অযথা তার এই যে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই তোমাদের বলছি যে লক্ষ্য করে অ্যাপ্লাইটা করো গ্রুপ এ এর জন্য তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে আরও এক্সট্রা চারশো নাম্বার অপশনাল পরীক্ষা দিতে হবে এছাড়া কিন্তু গ্রুপ সি অথবা ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি অপশনাল না দাও তো এটাই হলো তাদের কিছু অ্যালটমেন্ট এইগুলোই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিয়েছে এছাড়া বলে দিয়েছে যে কেউ যদি পিডব্লু হয়ে থাকো অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো সেক্ষেত্রে তাকে কিন্তু কিছু ছাড় দেয়া হয়ে থাকে এবারে এই যে পিডব্লিউডি এদের জন্য কিছু মানে রাইটার সে চাইলে নিয়ে যেতে পারে যদি ক্যান্ডিডেটের কোনো যদি পালসি থাকে অর্থাৎ সেরিবাল পালসি কিছু রোগ থাকে অথবা তার যদি কোনো ডিসএবিলিটি থাকে সে সেক্ষেত্রে কিন্তু একজন চাইলে রাইটার নিয়ে যেতে পারে অর্থাৎ তার পরীক্ষায় সে লিখে দেবে এবং সে বসে বলে দেবে তার অ্যান্সারগুলো বলবে এবং পাশের রাইটার সে এটা লিখবে ক্যান্ডিডেট এখানেই বলেই দিয়েছে যে সাফারিং ফ্রম দ্য ব্লাইন্ডনেস অর লো ভিশন অর ক্যান্ডিডেট উইথ দ্য লোকোমো লোকোমোটোর ডিসঅাবিলিটি শেরিবাল পালসি উইথ রাইটিং এক্স রাই রাইটিং এক্সট্রিমিটি মেবি অ্যালাউড দ্য হেল্প অব স্ক্রাইব ইভ রিক যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সে একজন রাইটারকে নিয়ে যেতে পারে অথবা যদি তার চোখের সমস্যা হয়ে থাকে ডিসঅাবিলিটি থাকে সেক্ষেত্রে কিন্তু সে নিয়ে যেতে পারে তো এটাই হলো পিডব্লিউডিদের জন্য কিছুটা ছাড় এরপরেরটা বলেছে কম্পেনসেটরি টাইম অর্থাৎ এই যে যারা পিডাব্লিউডি তাদের এই ডিসাবিলিটির কারণে তাদেরকে কুড়ি মিনিট পার আওয়ার এক্সট্রা করে দেওয়া হবে অর্থাৎ এক ঘন্টার জন্য কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া হবে অর্থাৎ তিন ঘন্টার এক্সাম যদি হয় তাহলে কুড়ি 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 অর্থাৎ কুড়ি চল্লিশ ষাট মিনিট তাকে এক্সট্রা দেয়া হবে সে যদি সত্যিকারের পিডাব্লিউডি হয় অর্থাৎ ফিজিক্যালি যদি কোনো তার প্রবলেম হয়ে থাকে তবে এর কিছু অ্যালটমেন্টও আছে কী কী অ্যালটমেন্ট বলেছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি সাবমিশন অব মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশনস বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লাইয়েবল অফ ক্যান্সিলেশন অর্থাৎ কেউ যদি কারোর নামে যদি দুটো এন্ট্রি হয়ে থাকে অর্থাৎ একজন ব্যক্তি যদি দুবার নাম এন্ট্রি করে থাকে অথবা একজন নিজে এক্সাম দিল হয়তো হয়তো তার এক্সামটা অন্য কেউ দিল এইভাবে যদি কোনো ইলিগাল কিছু করা হয় বা সাবমিশন ফর্ম যদি দুবার হয় তার নামে সেক্ষেত্রে কিন্তু তাকে ডাইরেক্ট ক্যান্সেল করে দেয়া হবে আর কিছু চিন্তা করা হবে না তাকে ডাইরেক্ট ক্যান্সেল করে দেয়া হবে এটা কিন্তু ওদের অ্যালটমেন্টও দেয়া আছে এরপরে বলেছে আদার রিকোয়ারমেন্টস আদার রিকোয়ারমেন্টসে কি বলেছে ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের একজন নাগরিক হতে হবে আর যদি ভারতের নাগরিক নাও হয়ে থাকে যদি ভারতে এসে থাকে তাহলে কিন্তু তাকে ভারতের নাগরিকত্ব নিতে হবে বা নিয়েছে এরকম হলে তবেই সে অ্যাপ্লাই করতে পারবে অযথা সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ ভারতের নাগরিকত্ব থাকতে হবে এরপরে বলেছে ফিজ কত টাকা ফিজ দিতে হবে তবে কেউ এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে তো সর্বসাধারণের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য দুশো টাকা পে করতে হবে এবং এক চার্জ করা হবে যদি যখন সে ফিজটা সাবজেক্ট করা হবে মিনিমাম ফিজ করা হবে অর্থাৎ পাঁচ টাকা এক্সট্রা চার্জ করা হবে মানে এটা হচ্ছে এক্সামিনেশন ফিজের জন্য আর কেউ যদি আলাদাভাবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে সেক্ষেত্রেও কিন্তু পাঁচ টাকা আলাদা পেমেন্ট করতে হবে এক্সট্রা এবং জিএসটি এই কারণে গভর্নমেন্টের কারণে এটা দিতে হবে অথবা কেউ যদি সার্ভিস চেঞ্জে করে সার্ভিস চার্জ করে মানে আলাদাভাবে করে তখন সেক্ষেত্রে সার্ভিস চার্জ তাকে পাঁচ টাকা দিতে হবে অনলি ফর নেট ব্যাঙ্কিং যদি সে নেট ব্যাঙ্কিং করে থাকে আলাদা পাঁচটা আলাদা পাঁচ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে অথবা কেউ যদি অফলাইন চালানের মাধ্যমে দিয়ে থাকে ব্যাংকে চালান ডাউনলোড করে ব্যাংকে পেমেন্ট দিয়ে দিলে অফলাইনভাবে সেক্ষেত্রে কিন্তু তাকে কুড়ি টাকা পর্যন্ত চার্জ করা হবে আর এস এস টিদের ক্ষেত্রে এই ফিজটা এই পেমেন্টের যে ফিজটা যেটা নেওয়া হয় সেক্ষেত্রে একটু ছাড় দেওয়া হবে কীরকম ছাড় সেই ছাড়টা হচ্ছে এসসি এস টিদের অথবা যাদের পি অর্থাৎ পার্সান উইথ ডিসাবিলিটি যাদের আছে এবং চল্লিশ পার্সেন্ট ডিসাবিলিটি অথবা তার বেশি চল্লিশ পারসেন্ট পর্যন্ত থাকতে হবে অথবা তার বেশি থাকতে হবে তাদেরকে কোনোরকম ফিজ দিতে হবে না অর্থাৎ ফিজ আর এক্সামটেড সমস্ত ফিগুলো তাদেরকে মানে ছাড় দেয়া হবে এসসি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের এরপরটা বলেছে পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড অর্থাৎ কেউ যদি এসসি এস বলে থাকে অথবা কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পিডব্লিউডি বলে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে সার্টিফিকেট শো করাতে হবে অর্থাৎ কেউ যদি এসসি বলে থাকে এসএস সার্টিফিকেট দেখাতে হবে এসটি বললে এসসি এসটি সার্টিফিকেট অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বললে কোনো একটা গভর্নমেন্ট হসপিটালে একটা সার্টিফিকেট তাকে প্রুভ করতে হবে তাকে ওই সার্টিফিকেটটা আপলোড করতে হবে তবেই একমাত্র সে এই ছাড়টা পাবে না হলে সে কিন্তু ছাড়টা পাবে না এরপরে চলে যাচ্ছি কিছু এরিয়া আর কন্টেম্পট অথরিটি সম্বন্ধে বলে দিয়েছে অর্থাৎ সে কি কি মানে তার রিকোয়ার্ড হবে ইন্টারন্যাশনাল সাপোজ বললাম যে কোনো স্পোর্টস পারসন যদি এক্ষেত্রে যোগদান করে স্পোর্টস পারসন সেক্ষেত্রে কিন্তু তার কি কি রিকোয়ার্ড হবে সে যে ছাড়টা পাবে তার জন্য তাকে কি কি রিকোয়ার্ড দিতে হবে বলেছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে নিয়োগ মানে তাকে খেলতে হবে অথবা ন্যাশনাল কম্পিটিশানে খেলেছে অথবা ইন্টারনাল ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে খেলেছে অথবা ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল স্কুল এডুকেশন এইভাবে খেলেছে এরকম হতে হবে তবেই কিন্তু সে ছাড়টা পাবে নাহলে যে সে সাধারণ খেলোয়াড় হিসেবে সে যদি মানে ওখানে যায় সেখানে কিন্তু সে সুযোগটা পাবে না সেই ছাড়টা কিন্তু ও পাবে না এরপরে বলেছে পেনাল্টি কীরকম পেনাল্টি তাকে দিতে হবে অর্থাৎ কেউ যদি তার নিজস্ব মানে আইডেন্টিটি ডিসক্লোজ করে দেয় তার নিজস্ব আইডেন্টি যদি রিভিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু তাকে পেনাল্টি দিতে হবে এমনকি তার এক্সামের যে ফর্মটা সেটাও ক্যান্সেল হয়ে যেতে পারে এরকমই রুলস দেওয়া আছে যে তাকে তার আইডেন্টিটি লুকিয়ে রাখতে হবে তার আইড আইডেন্টিকে রিভিল করলে চলবে না তারপরে বলেছে ডিডাকশন অব মার্কস কীরকমভাবে বলেছে যদি কেউ ভুল করে থাকে এই এক্সামেতে প্রিলির এমসি কিউ এতে সেক্ষেত্রে কিন্তু তাকে নেগেটিভ মার্কিং দেওয়া হবে অর্থাৎ তার নেগেটিভ মার্কিং থাকবে এক্ষেত্রে আচ্ছা তারপরে বলেছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সামিনেশন এক্সাম দিতে গেলে কী কী ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাকে অবশ্যই কম্পালসারি আর অপশনাল যে পরীক্ষা দুটো দেবে সেক্ষেত্রে তাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে হয় তাকে ইংরাজি নিতে হবে নাহলে তাকে বাংলা নিতে হবে আইদার বাংলা অথবা ইংরাজি নিতে হবে নাহলে সে এক্সামটা দিতে পারবে না তো এইটাই ছিল ল্যাঙ্গুয়েজ মানে সে ইংরাজি নিলে সম্পূর্ণ তাকে ইংরাজিতে দিতে হবে আর বাংলা নিলে সম্পূর্ণ বাংলাতে তাকে পরীক্ষাটা দিতে হবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তারপরে সে তার ইচ্ছা মতো প্লেস নিয়ে নিতে পারে কোন জায়গায় পরীক্ষা নেবে সে কলকাতা বারুইপুর ডায়মন্ড হারবার ব্যারাকপুর যেখানে তার কোয়ার্টারটা মানে সেন্টারটা চায় সেই অনুযায়ী সে সেন্টার সিলেক্ট করতে পারে সেখানেই তার এক্সাম পড়বে তারপরে কিছু কুশান দিয়ে দিয়েছে যে কি কি ভুল করা যাবে না ক্যান্ডিডেটকে অবশ্যই তার বিভিন্ন ডেটাগুলোকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে তার এন্ট্রির সময় কখনোই মোবাইল নিয়ে তাকে এন্ট্রি করলে হবে না মোবাইল নিয়ে যদি এন্ট্রি করে যদি ধরতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এক্সামের যে ফর্মটা সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে আর স্টুডেন্টকে অবশ্যই নিজে এক্সাম দিতে যেতে হবে পাশে আর কাউকে নিয়ে যেতে পারবে না সে যদি না সে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে থাকে তার একজন রাইটারকে চাইলে নিয়ে যেতে পারে তো এটাই ছিল কুশন এরপরে চলে যাচ্ছি আমরা যে মেডিক্যাল এক্সামিনেশান সেক্ষেত্রে কিছু মেডিক্যাল টেস্ট হয়ে থাকে ফিটনেস টেস্ট হয়ে থাকে তারপরে বলেছে এগুলো জাস্ট সামান্য অতটা কিছু গুরুত্বপূর্ণ নয় এগুলো হচ্ছে রেজাল্ট কোন সময়ে বার করা হবে এক্সাম হওয়ার পরে রেজাল্ট আউট হবে তাই এক্সাম যেহেতু পোস্টপোন করা আছে রেজাল্টও পোস্টপোন করা হবে সবই পিছিয়ে যাবে আচ্ছা কারও যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো ফর্ম ফিজে বা ফর্ম ফিল আপের সময় যদি কোনো প্রবলেম হয়ে থাকে এছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে পেমেন্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই দুটো নাম্বারে তারা চাইলে কল করতে পারবে এটা অনলাইনের জন্য এটা অফলাইনের জন্য এছাড়া কারোর টেকনিক্যাল সাপোর্ট লাগলে এই ফোন নাম্বারগুলোতে ফোন করতে পারে অথবা ইমেল করতে পারে এই ইমেল অ্যাড্রেসে তো এইগুলো ছিল হেল্পিং ওদের কিছু সাহায্য করেছে ওরা এইগুলো দিয়েছে এরপরে আমরা দেখব কত নাম্বারের কি পরীক্ষা হয় তো বলেই দিয়েছে ইংলিশ কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিতেই হবে সেক্ষেত্রে হয় পঁচিশ মার্কসের জেনারেল সায়েন্স হয় পঁচিশ মার্ক্সে কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এইটা পঁচিশ নম্বরের হিস্ট্রি অফ ইন্ডিয়া সেটাও পঁচিশ জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল এটাও পঁচিশ আচ্ছা তারপরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এটাও হচ্ছে পঁচিশ মার্ক্সের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটাও হচ্ছে পঁচিশ মার্ক্সের আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এটাও হয়ে যাচ্ছে পঁচিশ মার্কসে তাহলে সবগুলোই হয়ে যাচ্ছে পঁচিশ নম্বর করে পরীক্ষা এবারে এখানে কিছু কোড দিয়েছে সেই কোড অনুযায়ী মানে ফর্ম ফিল আপের সময় কোডটা সিলেক্ট করতে হবে তো বাংলার জন্য যেমন এক হিন্দির জন্য দুই এরকমভাবে কোডগুলোকে দেখে নিতে হবে অর্থাৎ কে কোন সাবজেক্ট নিচ্ছে অপশনাল হিসেবে এবং এ হিসেবে ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই অনুযায়ী তাকে সিলেক্ট করে নিতে হবে আর এখানে বলে দিয়েছে যে মার্কস অফ দ্য পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট কত নম্বরে হবে এ জন্য দুশো সি এর জন্য দেড়শো আর ডিকে একশো হিসেবে রাখা হয় তো এখানে দেখো যে কত মার্কসের কোন পরীক্ষা হবে প্রথমত তাকে তার ল্যাঙ্গুয়েজ নিতে হবে সে বাংলা হিন্দি বা নেপালি যা খুশি নিতে পারে তার মাদার টাং নিতে পারে সেক্ষেত্রে গ্রুপ এবিসিডি চারটের জন্যই দুশো করে পরীক্ষা দিতে হয় অর্থাৎ যে কোনো পোস্টের জন্যই তাকে দুশো দিতে হবে তারপরে সে ইংলিশ নিতে হবে এক্ষেত্রে ইংলিশের লেটার রাইটিং আরে পড়ে থাকে রিপোর্ট পড়ে থাকে প্রেসি পড়ে থাকে তারপর ট্রান্সলেশন পড়ে থাকে এক্ষেত্রেও কিন্তু দুশো নম্বর করে চারটে গ্রুপের জন্যই পরীক্ষা দিতে হয় তারপরে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজের জন্য কিন্তু দুশো নম্বরের পরীক্ষা দিতে হয় তারপরে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ এটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স অব এমফাসাইসিস অব ন্যাশনাল মুভমেন্ট আর জিওগ্রাফি অব ইন্ডিয়া থাকে আর এক্ষেত্রে থাকে জেনারেল সায়েন্স থাকে আর টেকনোলজি নিয়ে কিছু থাকে এনভায়রনমেন্ট নিয়ে থাকে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নিয়ে থাকে তারবারটা বলেছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ইকোনমি নিয়ে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্বন্ধে থাকে এক্ষেত্রেও দুশো নম্বরে পরীক্ষা দিতে হয় তারপরে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অব রিজনিং রিজনিং আরে পরীক্ষা দিতে হয় অ্যারিথমেটিক দিতে হয় এক্ষেত্রেও কিন্তু দুশো নম্বর চারটে গ্রুপের জন্যই হয়ে থাকে তারপরে হচ্ছে অপশনাল এই অপশনালটা কেউ চাইলে দিতে পারে না চাইলে নাও দিলে হবে সেক্ষেত্রে সে এবির জন্য সিলেক্ট হবে না এক্ষেত্রে চারশো নাম্বারের অপশনাল এবির জন্য বাধ্যতামূলক দিতে হবে সিডির জন্য কোনো অপশনাল দিতে হবে না তারপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট এক্ষেত্রে আগেই বলেছি যে এবির জন্য দুশো নম্বরের পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে গ্রুপ এবি পোস্টের জন্য সি পোস্টের জন্য দেড়শো আর ডি পোস্টের জন্য একশো এবারে টোটাল নাম্বার অর্থাৎ এ এর জন্য আঠেরোশো নাম্বারের পরীক্ষা বি গ্রুপের জন্য আঠেরোশো সি গ্রুপের জন্য তেরোশো পঞ্চাশ ডি গ্রুপের জন্য তেরোশো নম্বরে পরীক্ষা দিতে হবে তো এটা হলো নাম্বারের প্যাটার্ন তো এটাই ছিল সম্পূর্ণ সিলেবাস আশা করি সিলেবাসটা বুঝতে সুবিধা হয়েছে যাবতীয় ডেটা আমি বলে দিয়েছি এবং ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে যে কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো তাতে এরকম লেটেস্ট ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে পৌঁছে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান